আসসালামু আলাইকুম, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন, হাইকোর্টে হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল, এমপি পদ হারাচ্ছেন হাজি সেলিম। এনি বিস্তারিত আরো থাকবে, জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর অরুচিকর, যা বলল বিএনপি। এনি বিস্তারিত। এছাড়া মামুনুল হক আমার বাড়িতে এলে নিজেকে ধন্য মনে করব, বললেন এমপি নিক্সন চৌধুরী। থাকবে এনি বিস্তারিত। আরো থাকবে, আরো 10 মামলা হচ্ছে পিকে হালদারের বিরুদ্ধে। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দুর্নীতির মামলায় সাজা হওয়ায় সংসদ সদস্য পদ হারাচ্ছেন হাজী মোহাম্মদ সেলিম। সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। আজ মঙ্গলবার 9 মার্চ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ হাজী সেলিমের 10 বছরের সাজা বহাল রাখার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন। এরপর দুদকের আইনজীবী এ মন্তব্য করেন, এই রায়ের কপি পাওয়ার 30 দিনের মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। উল্লেখ, গত 24 ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেওয়া 10 বছরের দণ্ডের মামলার আপিলের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য 9 মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। 2007 সালের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে লালবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় 2008 সালের 27 এপ্রিল তাকে 13 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। আদালতের পাশাপাশি তাকে 20 লাখ টাকা জরিমানাও করা হয়। 2009 সালের 25 অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। 2011 সালের 2 জানুয়ারি হাইকোর্ট তার সাজা বাতিল করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে 2015 সালের 12 জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে ওই আপিল পুনরায় শুনানি করতে বলা হয়। এরপর প্রায় 5 বছর ওই আপিলের শুনানি হয়নি, তবে সম্প্রতি আপিলটির শুনানির উদ্যোগ নেয় দুদক। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সঙ্গীদের নিজ বাড়িতে দাওয়াত করেছেন ফরিদপুরের আলোচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, মামুনুল হকের মতো একজন মাওলানা যিনি ইসলামের দাওয়াত দেন, তিনি তার বাড়িতে গেলে নিজেকে ধন্য মনে করবেন। সোমবার বিকালে ফরিদপুরের ঘাড়ুয়া ইউনিয়নের ঘাড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যে ইউটিউবে ছড়িয়ে পড়েছে, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ সংসদ সদস্য বক্তৃতায় বলেন, হেফাজতের নেতা মাওলানা মামুনুলকে দাওয়াত করলাম, আপনি যত মাওলানাদের সঙ্গে নিয়ে আসতে পারেন আসেন, আমি খাওয়াতে প্রস্তুত আছি। মামুনুল হক ফরিদপুর এসে বলেছেন, আমি নিক্সন চৌধুরীর বাড়িতে দাওয়াত খাবো, আমার সঙ্গে তার কোনো বিরোধ নেই, আমি বলবো আপনি আসেন, আপনার সঙ্গে যত মাওলানা আছে নিয়ে আসেন, একবার না 100 বার দাওয়াত খান, আপনার দাওয়াত কবুল। নিক্সন চৌধুরী বলেন, একটু ভুল বুঝাবুঝি আছে, আমি চট্টগ্রাম গিয়েছিলাম সম্বর্ধনা অনুষ্ঠানে, মাওলানা মামুনুল হক আমাদের জাতীয় নেতাদের নিয়ে বক্তব্য দিয়েছেন, ওই অনুষ্ঠানে তার জবাব দিয়েছি, রাজনীতিতে চিরশত্রু বলতে কিছু নাই, আপনি একজন মাওলানা, আপনি ধর্ম শিক্ষা দেন, আপনি ফরিদপুরের ওয়াজে বলেছেন যে আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন, আমি বলবো আপনি না, আপনার সঙ্গে যত মাওলানা আছে সবাইকে নিয়ে আসেন, একবার না 100 বার আমার বাড়িতে দাওয়াত খান, আমি আপনাকে কবুল করলাম, কিন্তু আপনি একটা দল করেন হেফাজতে ইসলাম, আমি একটা দল করি যুবলীগ, আমার নেতাকে নিয়ে কিছু বললে অবশ্যই আমি প্রতিবাদ করব, আপনার নেতাকে নিয়ে বললে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদই আমি চট্টগ্রামে করেছি। হেফাজত নেতার উদ্দেশ্যে নিক্সন চৌধুরী বলেন, আপনি ফরিদপুরে এসে বলেছেন আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে চান, আপনি একজন মাওলানা, আপনি ধর্ম শিক্ষা দেন, ওয়াজ করেন, আমি ফরিদপুরের জনতাকে সামনে রেখে বলছি আপনি আমার বাড়িতে এলে নিজেকে ধন্য মনে করব, আপনার ওয়াজ শোনার জন্য আমার জনগণকে আমার বাড়িতে নিয়ে যাব, কারণ আপনি আপনার বক্তব্যে বলেছেন আপনার মরহুম পিতা আমাদের জাতির জনকের কাছের মানুষ ছিলেন, আপনার বাবা আমাদের জাতির জনকের প্রশংসা করেছেন, আপনি যেহেতু ফরিদপুরের মাটিতে এসে এই সম্মান জাতির জনককে দিয়ে গেছেন, তাই আমি বলবো ভুল ত্রুটি আপনারও হতে পারে আমারও হতে পারে, ভুল ত্রুটি ভুলে গিয়ে আসেন আমার বাড়িতে কবে খাবেন আমি কৃতজ্ঞতা জানাবো, আমার 3 থানার জনগণ আপনাকে ধন্যবাদ জানাবে।
আপনার মতো একজন ধর্মগুরু আমার বাড়িতে এলে নিজেকে ধন্য মনে করব। আমি আপনাকে আহ্বান জানাবো, আসুন একসঙ্গে কাজ করে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ফরিদপুরের এই সংসদ সদস্য আরো বলেন, আপনার মতো ধর্মগুরু কবে আসবেন? যেদিন আসবেন আমি প্রস্তুত আছি, যে কোনো সময় আমি যেখানেই থাকি না কেন আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন তা শুধু নজিরবিহীন নয়, আপত্তিকর, অরুচিকর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথা বাদই দিলাম, একজন রাজনীতিবিদ হিসেবেও তিনি এ ধরনের কথা বলতে পারেন বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী বলেছেন, 25 মার্চ যখন দেশবাসী রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তখন চট্টগ্রামে জিয়াউর রহমান গুলি করেছেন, কত বড় ইতিহাস বিকৃতকারী প্রধানমন্ত্রী তিনি। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঐতিহাসিক 7 মার্চের আলোচনা সভায় প্রধানমন্ত্রী 71-এ জিয়াউর রহমানের ভূমিকা প্রসঙ্গে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হামলা ঠেকাতে দেশের মানুষ 1971 সালের 25 মার্চ সারা দেশে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল। এর মধ্যে চট্টগ্রামে যারা ব্যারিকেড দিচ্ছিল তাদের ওপর যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন। সেদিন জিয়া অনেককে গুলি করে হত্যা করে, শুধু তাই নয়, 25 ও 26 মার্চ এ 2 দিনই হত্যাকাণ্ড চালায় জিয়াউর রহমান। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শেখ হাসিনার তো কিছুই বলার নেই, তাই প্রতিদিন বানানো মিথ্যাচার কথাগুলো বলছেন। রিজভী বলেন, আসলে আল জাজিরায় এই সরকারের কুকীর্তি নিয়ে চারদিকে থেকে যে ধিক্কার উঠেছে, বিশেষ করে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় পর্যায়ে তাদের সন্তানরা যেসব বই লিখছেন এবং শেখ হাসিনার ক্যাবিনেটে যেসব মুক্তিযোদ্ধা ছিলেন তারা যেসব বই লিখছেন, সেখানে জিয়াউর রহমানকে যেভাবে মহিমান্বিত করেছেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার যেসব অবদান, শেখ হাসিনা এগুলোকে ঢাকা দিতে পারেন না, আড়াল করতে পারছেন না, তাই ওনার এত গাত্রদাহ। রিজভী বলেন, 25 মার্চ জিয়াউর রহমানের ঘোষণা একটি ঐতিহাসিক ঘোষণা, রাজনীতিবিদ গবেষক সবাই এটাকে শুধু স্বীকারই করেন না, তারা এটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, শুধুমাত্র শেখ হাসিনা করেন না। ইতিহাস গবেষণা, বিশেষ করে শেখ হাসিনার ক্যাবিনেটের বিশেষ ব্যক্তিদের গবেষণায় এবং স্মৃতিচারণে মেজর রফিকুল ইসলামের বইতে, একে খন্দকারের বইতে স্পষ্টভাবে জিয়াউর রহমানের বিষয় উঠে এসেছে। সুতরাং শেখ হাসিনার তো কিছুই বলার নেই, তাই প্রতিদিন বানানো মিথ্যাচার এই কথাগুলি বলছেন। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ও পি কে হালদারের কেলেঙ্কারিতে আরও 10 মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার 9 মার্চ দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সংক্রান্ত মামলা অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাগুলো দায়ের করবেন বলে জানা গেছে। এর আগে 25 জানুয়ারি পি কে হালদার কেলেঙ্কারিতে 350 কোটি 99 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 33 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 5 মামলা করে দুদক।